সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। গ্রাহকদের পকেট কাটছে মধুপুর বিদ্যুৎ অফিসের অফিসাররা, আর সেই খুব জানিয়ে সোমবার দুপুরবেলা মধুপুর এলাকার গ্রাহকরা মধুপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করে। তাদের বক্তব্য, পূর্বের যেভাবে বিদ্যুৎ বিল এসেছে সেরকমই আসতে হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পূর্বের তুলনায় তিন গুণ বিদ্যুৎ বিল আসছে। গ্রাহকরা জানান, প্রতি ইউনিটে 3.34 টাকা সরকারিভাবে ধার্য ছিল, কিন্তু বর্তমানে একাংশ মধুপুর বিদ্যুৎ অফিসের অফিসারদের মধ্যে গত 4 মাস যাবৎ লকডাউনের বাহানা দেখিয়ে একসাথে 7.20 টাকা হিসেবে প্রতি ইউনিট করা হয়েছে, যার ফলে প্রত্যেকের বিদ্যুৎ বিল পূর্বের তুলনায় 3 গুণ বেড়ে এসেছে। এদিকে গ্রাহকরা সোমবার বিদ্যুৎ অফিস অফিসারের সাথে দেখা করতে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে লকডাউনের অন্যদিকে রোজগার নেই জনগণের, তারই মধ্যে বিদ্যুৎ বিল পূর্বের তুলনায় 3 গুণ হওয়ায় দরুন জনগণ বিপাকে পড়ে যায়। তাদের দাবি, বিদ্যুৎ বিল কমাতে হবে, এমনকি পূর্বের মতোই সরকার নিয়ম অনুযায়ী তা গ্রহণ করতে হবে। আমাদের এখানে 4 মাস ধরে বিল করছে না, যেহেতু লকডাউন আসলো বিল করতে গেছে না। বিল করতে না যাওয়া আমাদের বিল দিতে অসুবিধা হয়েছে, বিল দিছে না। এখন বিল করছে, 4 মাসের 1 লগে বিল করছে। এটা বিলটা গিয়ে সেটা দাঁড়াইছে আমার 75 টাকা হয়ে দাঁড়াইছে। প্রথম যে ক্যাটাগরি আছে 3.34 টাকা হিসেবেরা, তারপরে বিলের ক্যাটাগরি নিয়ে ফেলাইছে 5.16 টাকা, তারপরে নিয়ে ফেলাইছে 4.86 টাকা, তারপরে 6.16 টাকা, তারপরে 7.20 টাকা করে সেটা ফলাইছে। নিয়ম অনুযায়ী কতটা ছিল বিলটা? নিয়ম অনুযায়ী তো আমি মান্থলি দিলে আমার 3.34 টাকা বা হার্ডলি আর 50 ইউনিটের উপর উঠলো, হইলে ওই 5 টাকার মধ্যে থাকলো, হইলে ওইটা ওই 4 মাস বিল না করাতে 7 টাকার মধ্যে গিয়ে সেটা পড়ছে। এটা দুষ্টাকার ছিল? দুষ্টা তো যে বিল করে তার আপনি আলোচনা করছেন নাকি? আসলে আপনি কি আলোচনা করছেন আজকে? তারা হ্যাঁ আজকে আলোচনা করছে। তারা কইছে যে যেটা যেভাবে দিছে এইভাবে দিতে লাগবে। আপনি এখন কি চান? আমরা চাই এটা যাতে কমাই দেয়, ওইটা এত এত বাড়তে হলে আমাদের দিতে অসুবিধা। কোন জায়গায় এটা? এটা মধুপুর। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।